ভারতের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্টকে এত বড় অপমান করেছে যা আজ পর্যন্ত অন্য কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে করার সাহস পর্যন্ত দেখায়নি। আর ভারতের তরফ থেকে সাফ ইঙ্গিত দিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আমেরিকা এই ভারত বিরোধী আতঙ্কবাদীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিচ্ছে, ভারত কিন্তু বাইডেনকে ভারতে ঢুকতেই দেবেন। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, ভারতের তরফ থেকে বাইডেনকে সম্পূর্ণ সাইডলাইন করে দিয়ে এবার অন্য দেশের সাথে জোট তৈরি করছে। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো বাইডেনের এত বড় অপমান সত্ত্বেও আমাদের ভারতীয় মিডিয়া কী করছে? এটাকে হাইলাইট করার বদলে উল্টো ভারতের বিরুদ্ধেই কথা বলছে। আর যেভাবে গোটা দেশের ন্যাশনাল মিডিয়াতে রিপোর্টিং হয়েছে তাতে এটুকু তো কনফার্ম যে কীভাবে ভারতীয় মিডিয়া এখনও বিদেশি প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই খবরটা শুনে লিটারেলি আপনারা বলতে বাধ্য হবেন যে ভারত আজকের দিনে কতটা শক্তিশালী হয়ে গেছে যে আমেরিকার বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নিচ্ছে। পুরো ঘটনাটা প্রমাণের সাথে ডিটেলসে জানাবো, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন। আজ থেকে মোটামুটি 10 দিন আগের রিপোর্ট, যখন আমেরিকার মিডিয়াতে দাবি করা হয় যে বাইডেন ভারতের রিপাবলিক ডে প্যারেডে কোনোভাবেই যুক্ত হতে পারবে না, তাই ভারতের তরফ থেকে যে ইনভিটেশন দেওয়া হয়েছিল আমেরিকা নাকি সেটাকে রিজেক্ট করে দিয়েছে। ব্যাস, এই খবর আমেরিকার মিডিয়াতে আসতে না আসতেই আমাদের ভারতীয় মিডিয়া হুবহু এটাকেই কপি পেস্ট করে এবং একটা ভারত বিরোধী প্রোপাগান্ডা শুরু হয় যে দেখো আমেরিকা তো ভারতকে নিয়ে খুব একটা খুশি নয়, তাই ভারতকে কত বড় অপমান করে। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের বিষয়, আপনারা যদি আরেকটু ডিটেলসে রিসার্চ করেন তাহলেই বুঝতে পারবেন যে ভারতের তরফ থেকে আজ পর্যন্ত অফিশিয়ালি কোনো স্টেটমেন্ট আসেনি আর না কোনো ইনভিটেশন আমেরিকাতে গিয়েছে যার থেকে এটা দাবি করা সম্ভব যে বাইডেনকে রিপাবলিক ডের প্যারেডে চিফ গেস্ট হিসেবে ভারত আমন্ত্রণ জানিয়েছিল। ফলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসছে যে যদি ভারত আমন্ত্রণ নাই করে থাকে তাহলে বাইডেন রিজেক্ট করলো কীভাবে? আর বন্ধুরা, এখানেই কিন্তু পুরো গেম লুকিয়ে রয়েছে। এই রিপোর্টটা দেখুন। আমেরিকার যে অ্যাম্বাসেডর মানে এরিক গার্সেটি, তিনি আজ থেকে মোটামুটি 3 মাস আগে আচমকা এটা দাবি করে যে ভারত নাকি বাইডেনকে রিপাবলিক ডের যে প্যারেড তাতে ইনভাইট করবে। যদিও তার এই বক্তব্যের পর ভারতের তরফ থেকে না কোনো কনফার্মেশন আসে আর না এটাকে ভারত রিজেক্ট করে। আর সেই থেকে কিন্তু মিডিয়াতে এটা চলছে যে ভারত রিপাবলিক ডেতে বাইডেনকে ইনভাইট করেছে। কিন্তু যদি আপনারা এ বিষয়ে একটু ডিটেলসে রিসার্চ করার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন যে যতক্ষণ না আমাদের দেশের বিদেশ মন্ত্রণালয় বা পিএমওর অফিস থেকে অফিসিয়ালি এই কনফার্মেশন আসছে ততক্ষণ পর্যন্ত অন্য দেশের অ্যাম্বাসেডর সেটা পাবলিক করতে পারে না, কারণ এটা এখনও পুরোপুরি অফিসিয়াল নয়। এরপর যে দেশকে এখানে ইনভাইট করা হবে তার জন্য 2 দেশের অফিসিয়ালদের মিটিং হয়, সিকিউরিটি ডিসকাশন হয়, আর এই সব কিছুর পর একটা অফিসিয়াল চিঠি ওই দেশের কাছে পাঠানো হয়। অথচ আপনারা খেয়াল করুন, গত 3 থেকে 4 মাসে এমন একটা রিপোর্ট আমি খুঁজে পেলাম না যেখানে সমস্ত কিছু হয়েছে। এবারে আসি আসল কথায় যে কিভাবে ভারত আমেরিকাকে এখানে অপমান করেছে। খুব ভালোভাবে শুনুন। ভারতের তরফ থেকে প্ল্যানিং ছিল যে বাইডেনকে ডাকা হবে আর এই বিষয়ে আমেরিকার সাথে কথাবার্তাও শুরু হয়। কিন্তু তারপর আপনাদের হয়তো মনে আছে যে কীভাবে এই খালিস্তানি লিডারের তরফ থেকে ভারতের এয়ার ইন্ডিয়াতে বমব্লাস্টের কথা বলে, এছাড়াও ভারতীয় পার্লামেন্টে হামলার ধমকিও দেয়, কিন্তু আমেরিকায় এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেয়। উপরন্তকে মারার প্লটকে নিয়ে একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয় আর এখানেই সব কিছু বিগড়ে যায়। ভারতের তরফ থেকে আমেরিকার অ্যাকশানে খুব একটা খুশি ছিল না এবং বাইডেনকে এখানে ইনভিটেশনের যে প্রসেস সেটা কিন্তু ভারতের তরফ থেকে এখানেই থামিয়ে দেয়। কিন্তু মুশকিল হলো, আমেরিকার প্রেসিডেন্ট কোনো দেশের চিফ গেস্ট হবে সেটা তাদের অ্যাম্বাসেডর আগেই বলে দিয়েছে, অথচ সামনের দেশ তাদের প্রেসিডেন্টকে আর ইনভাইট করছে না, সেটা কিন্তু বিরাট বড় একটা অপমান। যার দরুন আমেরিকার সরকারের তরফ থেকে কী করে, একটা ফেক প্রোপাগান্ডা শুরু হয় যে বাইডেনের নাকি সময় হচ্ছে না আর বাইডেন ভারতের এই রিপাবলিক ডেতে আসতে পারবেন, তাই আমেরিকা ভারতের ইনভিটেশন ক্যান্সেল করে দিয়েছে। আর আশ্চর্যের বিষয় দেখুন, এখন আমাদের বিদেশ মন্ত্রণালয়ের অফিসিয়াল স্টেটমেন্ট যেটা পাবলিশ হয়েছে সেখানে কি বলছে যে ভারতের রিপাবলিক ডের প্যারেডের চিফ গেস্ট হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। আর এটা দেখুন আমাদের বিদেশ মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইট, তার মানে অফিসিয়ালি ভারত এখন ম্যাক্রনকে ইনভাইট করেছে। এবারে আপনারা ভারতের এই বিদেশ মন্ত্রণালয়ের সাইটে খুঁজুন, কোথাও দেখতে পাবেন না যেখানে এই ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট বাইডেনকে নিয়ে বলা হয়েছে। আর শুধু তাই নয়, এইভাবে কিন্তু 7 দিনের মধ্যে এত বড় দেশের প্রেসিডেন্টকে ইনভাইট করা যায় না, এতে লম্বা প্রসেস রয়েছে, সিকিউরিটি দেখতে হবে, তার জন্য 2 দেশের অফিসিয়ালদের মিটিং হবে, এছাড়াও যে দেশের প্রেসিডেন্টকে ডাকছেন তার শেডিউলও দেখতে হবে। সব কিছু করে তবে গিয়ে কিন্তু এই ধরনের ভিজিট হয়, যেটা করার আগে 2 থেকে 3 মাস আগে পুরো প্ল্যানিং রেডি করতে হয়। ফলে বন্ধুরা, এর থেকে ক্লিয়ার প্রমাণ আর কিচ্ছু হতে পারে না যে আমেরিকা ভারতকে নয় বরং ভারত আমেরিকার প্রেসিডেন্টকে অপমান করেছে আর ওরা এখন নিজেদের মুখ বাঁচাতে এই ধরনের প্রোপাগান্ডা করছে। আর এটা দেখুন, আমাদের মিডিয়ায় এটাকেই পাবলিশ করছে যে বাইডেন ভারতকেই রিজেক্ট করায় এখন ম্যাক্রনকে ডাকতে বাধ্য হলো ভারত। আর এটা শুনে মনে হচ্ছে যেন পাড়ার কোনো খেলা চলছে, একজন আসেনি তার জায়গায় আরেকজনকে বসিয়ে দাও। অর্থাৎ এখানে জিওপলিটিক্স অনেকটা হাতির দাঁতের মতো, খাওয়ার দাঁত একটা আর দেখানোর আরেকটা, আর এখানেও সেটাই হয়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।